মোবাইলের মেসেঞ্জার অ্যাপে কল মেসেজ আসলে নোটিফিকেশানে শব্দ হবে না, আপনার মোবাইলটি সাইলেন্ট মোডে না থাকলেও কিন্তু মেসেঞ্জার থেকে কোনো মেসেজ অথবা কল আসলে শব্দ হবে না। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখে গোপন যে সেটিংসগুলোর কাজ দেখিয়ে দিব, এই কাজগুলো সঠিকভাবে আপনার মোবাইলের মেসেঞ্জারে অ্যাপ্লাই করতে হবে। টেক অন বাংলা চ্যানেলে নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। প্রিয় মানুষ, কল মেসেজ দিলে সেই কল মেসেজের নোটিফিকেশান আপনার মোবাইলে আসবে না, সেই সঙ্গে ফেসবুক মেসেঞ্জারের চ্যাট লিস্টে আপনার প্রিয় মানুষের আইডি শো হবে না, অ্যাক্টিভ লিস্ট থেকেও আইডি হাইড করে রাখতে পারবেন। এই কাজটি কিভাবে করবেন ভিডিওর শেষে দেখিয়ে দিব। প্রথমে চলুন শিখে নেই মেসেঞ্জার থেকে মেসেজের নোটিফিকেশান অথবা কলের নোটিফিকেশান, সাউন্ড নোটিফিকেশান কিভাবে বন্ধ করবেন। এজন্য মেসেঞ্জার অ্যাপের আইকনের উপরে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন, আই বাটন চলে আসবে, এই আই বাটনে চাপ দিবেন। এখানে অনেক অপশন শো হবে, আপনি নিচের দিকে চলে আসলে ডিসপ্লে ওভার আদার অ্যাপস সেটিংসটি পেয়ে যাবেন। এই ডিসপ্লে ওভার আদার অ্যাপস সেটিংসে ক্লিক করবেন, আপনার মোবাইলের সেটিংসটি অন থাকবে, অফ করে দিবেন। দেন ব্যাকে চলে আসবেন, উপরের দিক থেকে ম্যানেজ নোটিফিকেশানসে ক্লিক করবেন, অ্যালাউ নোটিফিকেশানস অফ করে দিবেন। দুইটি সেটিংস বন্ধ করে দিলে মেসেঞ্জার থেকে কোনো মেসেজ কল আসলে শব্দ হবে না, নোটিফিকেশানও মোবাইলে আসবে না। আবার যদি এই দুইটি সেটিংস অন করে দেন তাহলে মেসেঞ্জারে কল মেসেজ আসলে শব্দ হবে, আবার নোটিফিকেশানও আসবে। মেসেঞ্জার থেকে প্রিয় মানুষের ফেসবুক আইডি কিভাবে হাইড করবেন চলুন এখন শিখে নেই। এই জন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি প্রথমে ওপেন করবেন। আপনার প্রিয় মানুষের সাথে মেসেজ আশা করি কথা বলেছেন, প্রিয় মানুষের মেসেঞ্জার ফেসবুক আইডি এখানে শো হবে। এখান থেকে প্রিয় মানুষের নামের উপরে চাপ দিয়ে ধরবেন, দেন মিউট, মিউট সেটিংসে ক্লিক করবেন। তিনটি সেটিংস থাকবে, এখান থেকে মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশানস সিলেক্ট করবেন, ওকেতে ক্লিক করবেন। আনটিল আই চেঞ্জ ইট, নিচের সেটিংসটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। প্রিয় মানুষের আইডি নামের পাশে এরকম আইকন দেখতে পারবেন, দেন এখন আবার নামের উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে উপরের যে সেটিংসটি আছে এই সেটিংসে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার প্রিয় মানুষের আইডি ফেসবুক মেসেঞ্জার চ্যাট লিস্ট থেকে হাইড হয়ে যাবে। অ্যাক্টিভ লিস্ট থেকে হাইড করার জন্য প্রোফাইল ফটোতে চাপ দিয়ে ধরবেন, অ্যাক্টিভ লিস্ট থেকে প্রোফাইল ফটোতে চাপ দিয়ে ধরে হাইড কন্ট্রাক্টে চাপ দিবেন, দেন নিচের দিক থেকে হাইড কন্ট্রাক্ট সেটিংসে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ লিস্ট থেকেও আপনার প্রিয় মানুষের ফেসবুক আইডি হাইড হয়ে যাবে। এখন আপনার প্রিয় মানুষ মেসেজ কল দিলেও আর মেসেঞ্জারে আসবে না। আপনি যখন মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে চার্জ বক্সে ক্লিক করে আপনার প্রিয় মানুষের নামটি লিখবেন, লিখা কমপ্লিট হলে আপনার প্রিয় মানুষের ফেসবুক আইডি এখানে চলে আসবে, ক্লিক করবেন আইডিতে, দেন একটি মেসেজ করবেন। মেসেজ করলে আবার চ্যাট লিস্টে চলে আসবে অথবা উপরের দিক থেকে প্রথমে টার্ন অনে ক্লিক করে মিউট আনমিউট করতে পারেন। আমি প্রথমে মেসেজ দিয়ে নিলাম, দেন টার্ন অনে ক্লিক করলাম। এখন আবার প্রিয় মানুষ মেসেজ দিলে মেসেজের শব্দ হবে, কলেরও শব্দ হবে, কারণ আনমিউট করে দিয়েছি। মোবাইলের মেসেঞ্জার অ্যাপের হোম পেজেও কিন্তু এখন শো হচ্ছে। এভাবে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন, লুকিয়েও রাখতে পারবেন আবার আনহাইডও করতে পারবেন।